ডাক্তার কি বলছিল যে আর বাকি জীবনটা কিভাবে থাকতে হবে কি বলছিল তুমি? বাকি জীবনটা যতদিন থাকতে হবে কি হয়েছিল আপনার? ডাইন সাইডে হাড়টা বেড়ে গেছে, হার্টের রাইট সাইডে বেড়ে গেছে, হাঁটে পারতেছে না, দুই হাত বা তিন হাত বা পাঁচ হাত হাঁটলে রুগী অসুস্থ হয়ে পড়েছে, আর হাঁটতে পারছে না, সতিও পাচ্ছিল না, তো যাই হোক ওনার ছেলে উনি আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকে টুকটাক, উনি বলছিল একবার হাসানের নিকট যাও, তারপরেও ওনার বিশ্বাস হচ্ছে না, কারণ উনি কোনো একজন হোমিওপ্যাথির ডাক্তার দেখাচ্ছিলেন, সে হোমিওপ্যাথির ডাক্তার নাকি ইঞ্জেকশনও দেয়, অ্যালোপ্যাথিও করে, তাহলে একজন একজন বড় ডাক্তার একজন হোমিওপ্যাথি বড় ডাক্তার কি করে ইঞ্জেকশন দেয়? একটা বইতে লেখা রয়েছে হোমিওপ্যাথি ডাক্তার যদি কোনো অ্যালোপ্যাথি ধারে বা ইঞ্জেকশন দেয় সে কোনো হোমিওপ্যাথি ডাক্তার নয়, এটা বইতে লেখা আছে, সে আছে হোমিওপ্যাথি ভালো কথা। উনি প্রথম দিন এসে আমাদের কাছ থেকে ওষুধ নিছিল, একবার ওষুধ দিয়েছেন না দুইবার আপনার কি হয় বলেন, এখন হাঁটতে পারতেছেন? আমি একটা কথা বলবো যে তুমি যত বড় এফএসসিএস বলো আর আমেরিকা যুক্তরাষ্ট্র বলো আর ইন্ডিয়া বলো, যত বড় ডাক্তার দেখাও না কেন, সৃষ্টিকর্তা যদি রোগ আরোগ্য না করেন তুমি আমেরিকা গিয়ে ওই বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার দেখালেও কাজ হবে না, তো সৃষ্টিকর্তা সব থেকে বড় শক্তিশালী, তিনি সর্বশক্তিমান, তার হাত দিয়েই রোগ আরোগ্য হবে, বাকিটা তোমাকে চেষ্টা করতে হবে ডায়াগনোসিস করে সুন্দর করে, বিশাল উপকার পেয়েছি আমি কয়দিন, অথচ এলাপাথি ডাক্তাররা বলছে না আমাকে ওনার বাকি জীবন বসে থাকতো, মানে হার্টেরও মানে উনি মোটে হাঁটতে পারতো না, আমি এখান থেকে পাসপোর্টের ওষুধ খাওয়াই দিয়েছিলাম, প্রথম দিন পাসপোর্টের ওষুধ খাওয়া দেওয়ার পরে রুগী এখান থেকে গেল, যাওয়ার পরে আস্তে আস্তে সুস্থ তারপর থেকে সুস্থ তিন দিনের ভিতরে। তো আমি নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের একটা কথা বলি, যখন কোনো রুগী অনেক ওষুধ খাবে সেবন করবে তাকে অ্যাট ফার্স্ট প্রথমে তোমরা ব্রিমস্টোন দিয়ে শুরু করবে বা নাক্স ভূমিকা, আমি কিন্তু তাই শুরু করেছিলাম এবং রুগী কী বলছে আজকে তোমার হাতে হাতে প্রমাণ পেলে, তোমাদের নবীন ডাক্তার তোমার শেখানোর জন্য দিলাম, তোমরা শেখো, আমি মরে গেলে তোমরা সেটা ধরে রাখবে পরবর্তীতে, যে জন্য আমি তোমাদের শেখানোর জন্য প্রায় কাজ করে যাচ্ছি নবীনদের জন্য শেখানোর জন্য।